আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকম ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে কিন্তু অনেক বেশি মজা করে পুরো ভিডিওর সাথে থেকে কেমন আসলাম আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তো গোটা গরম মশলার ভিতরে এখানে আছে লাল দারচিনি লং তেজপাতা কালো গোলমরি দিয়েছি আর দিয়েছি একটা কালো ইলাস তো ইলাচটা অবশ্যই একটু থেতলে দিবে তো আমি একটু চেড়ে ভেজে নিয়েছিলাম যখন সুগ্রাম বের হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি দেখো একটু হালকা ব্রাউন কালার করে না ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি আদা আর রসুন পেস্ট এক টেবিল চামচ করে আর একটা টমেটো ওইটা ফ্রোজেন ছিল তো দিয়ে আমি একটু চেড়ে কিন্তু ভেজে নিয়েছিলাম যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ বুঝে লবণ আর বাকি সব মাংসের মশলা এই যে হলুদের গুঁড়ো মরিচের গোড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু আমি তেলের সাথে না ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে কি হয় জানো মাংসের কালারটা না অনেক বেশি সুন্দর আসে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ টক দই কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে না কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক কেজি চিকেন তো চিকেনটা আমি কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে না মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু যে করে নিয়েছি এখন দেখো চিকেনটা দিয়ে না অনেক বেশি পানি বের তো এই পানিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে চিকেনটা কষিয়ে তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা ঢেকে তারপর আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব মৌরি আর রসুন ক মৌরিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এটা দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে তো আমি দিয়ে কিন্তু আবারও খুব সুন্দর করে সময় নিয়ে না কষিয়ে নিয়েছি তো যখন কড়াইয়ের গা ছেড়ে মশলার উপরে তেল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি চাইলে এই পর্যায়ে কিন্তু এখানে বাদাম পেস্টও দিতে পারো তো আমার শাশুড়ি আছে তো ওই জন্য আমি বাদাম পেস্টটা দিলাম না দিলে কি হবে গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে না সে পছন্দ করবে না খেতে এই জন্য তার পছন্দের দিকে খেয়াল করে কিন্তু আমি রান্নাটাও করেছি তো আমি এখানে কিন্তু গরম পানি দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপর আপনার ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করে নিয়েছি আর এখন দেখো এই পর্যায়ে আসছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো তারপরে দেখো এর গ্রেভিটা কেমন খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না আর কালারটা না মশালা অনেক বেশি সুন্দর আসছে তো আমি তোমাদের দেখাচ্ছি এর গ্রেভিটা কেমন আসছে তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল তো তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারো আসলে আমাদের চিকেন তো খাওয়াই হয় তো একটু অন্যরকমভাবে ভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও একটু চেঞ্জ আসে খেতে ভালো লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম